এইকেইদিন টোপনি ভাল হৈছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাৰ। কংগ্রেছ AIUDF বাওঁপন্থীয়ে চটফটালে মোৰ টোপনি ভাল হয় শুনক মুখ্যমন্ত্রীর মুখেৰেই। তেওঁলোকেতো আন্দোলন করলে রাতে মই শান্তি থুইলো যে ঠিক আছে অলপ কষ্ট দিব পাৰিছো। AIUDF বা আজমলৰ মানুহে যেতিয়া অলপ চটফটায় সেইদিনাখন ৰাতি মোৰ টোপনি ধুনীয়া হৈ যায়, নেক্সট দিনা আপোনালোকৰ লগতো ফুটিত কথা হয়। রাজ্যত সমষ্টি পুনর্নির্ধারণের পিছত কংগ্রেসের দোকান বন্ধ হল। 50 বছরলৈ বন্ধ হয়ে পড়ল কংগ্রেসের দোকান। সমষ্টি পুনর্নির্ধারণ হয়ে গেলে কংগ্রেসের যান চকু পানি উলাব, বরষুণের পানিও রখাব নয়। প্রতিবাদ করব দোকানটা আজির কারণে নয়, প্রায় 50 ইয়ার্স মানের কারণে শেষ হয়ে গেল। কংগ্রেসের আর এখন যদি ডিলিমিটেশন হয়ে যায় তাহলে কংগ্রেসের চকু দিয়ে ইমান পানি উলাব যে বরষুণের পানিও তাক বিট করব নয়। ধুমুহা বরষুণত যান বরষুণ হয় তাতক কংগ্রেসের চকুর পানি বেশি হব। রাজ্যত সংরক্ষিত সমষ্টি বাড়িলে আমি সকলে ভাল পাব লাগে। ভারতীয় হিসাবে জিয়াই থাকিব বিচরা সকল খসড়াক লৈ সুখী। সমষ্টি অসংরক্ষিত হয়ে থাকলে চিলনিয়ে থপিয়াই নিয়ার ভয় থাকে। যে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবর সিট যিমানেই বাড়ে আমি তাক মুকলি মনেরে সমর্থন করব লাগে, কারণ জেনারেল সিট হয়ে থাকলে কেতিয়াবা কোনোবাই লৈ যাওয়ার সম্ভাবনা থাকে চিলনিয়ে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হলে চিলনিয়ে নিব নোৱাৰে, গতিকে এটা দা উই শুড ফিল হ্যাপি, আমি তো ভাল পাব লাগে। সমষ্টি পুনর্নির্ধারণক লৈ নির্বাচন আয়োগক স্মারক পত্র দিব হিমন্ত বিশ্বকর্মায়ও। জালুকবাড়ির দুখন গাঁও আঁতরি হাজুত সোমাল। মূর সমান দুঃখী কোনো নাই, কিন্তু অসমবাসী সুখী। জালুকবাড়ির দুখন গাঁও গেছে, মতো দুঃখ পাম যেখানে মানুষে মোক ইমান দিন ভোট দিয়ে আছে। আর যদি মই মানুষখিনিক আজির দুঃখ এটা ধর জালুকবাড়ির শুয়ালকুচি আঁতরি গেল, আপনি যদি মোক টিভি সুধে যে স্যার আপনি সন্তুষ্ট নে, মই কি কম, মই দুঃখী, সঁচাকৈয়ে মই দুঃখী। আজি যদি মোক কয় মই ডিলিমিটেশন লৈ সুখী নেকি, ব্যক্তিগতভাৱে মোতকৈ অসুখী কোনো নাই। ইলেকশ্যন আয়োগে সুধি ময়ো মোৰ সমষ্টিৰ ক্ষেত্ৰত এখন মেমোৰেণ্ডাম। ৰাজ্যৰ বহু সমষ্টিৰ ৰাইজে আজি মুকলি বতাহ পাইছে। সমষ্টি পুনৰনিৰ্ধাৰণক লৈ ৰাজ্যজুৰি বিৰোধীৰ প্ৰতিবাদৰ সময়তে এনেদৰেই প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্বকৰ্মাই। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।